আমরা খুব আনন্দিত আজকের এই দিনে 5ই ডিসেম্বর একটি দেশ আমাদের স্বীকৃতি দেয় তার নাম ভুটান এবং পরবর্তী পরের দিনে ভারত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দান করে আমাদের জাতির জনক সর্বকালের ষষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আমরা যে স্বাধীনতা পাই সেই বঙ্গবন্ধুর আশা ছিল তার স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী গণতান্ত্রিক একটি বাংলাদেশ গঠনের সোনার বাংলা গঠনের আমরা খুব আনন্দিত যে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই স্বপ্ন অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে মাননীয় মন্ত্রী আছেন তারার একটি পরিচয় আমি দিতে চাই সে মাননীয় মন্ত্রী আমাদের 1972 সালে যে গঠনতন্ত্র শাসনতন্ত্র আপনার তৈরি হয় সেখানের একজন স্বাক্ষরদাতা আমি আরেকটি পরিচয় দিতে চাই আমরা যখন আমাদের আমার আসার পরে আমরা প্রথম যখন এই বাংলাদেশের মানে নিউ ইয়র্কে 36 বছর পরে বাংলাদেশ মিশন নিজের পয়সায় কিনি সেই কিনার যখন দলিল দস্তাবেজ আপনার সাইন হয় মাননীয় মন্ত্রী সেইখানে উপস্থিত ছিলেন আমি খুব গর্বিত যে সেই মাননীয় মন্ত্রী আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন